Hi guys, good morning. Welcome back to the channel. I hope tomorrow show you good, bhalo acho, shusto acho, and as usual safe acho. So today our director vlog niye chole eshechi. Ajke hocche Saturday. So ajke to Kali Pujo. Mane amader je odibas theke tar ager din. I think ami thiki bolchi. তো আজকে টুকটাক টুকটাক কিছু কিছু কাজ আছে আমি যতটা পারবো রেকর্ড করার চেষ্টা করব আমি জানি না করতে পারবো কিনা নট অ্যাজ ইউজুয়াল বলে দেবো এখন আমি মন্দিরে যাচ্ছি তো চলো আমার শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করা সবকিছু কমপ্লিট হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে একদম তারপরে ব্লগটাকে স্টার্ট করছি আগে মন্দিরে যাই মন্দিরে কি অবস্থা দেখি তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করছি তো দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটাও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগে কি দেখছো এখানে হ্যাঁ অনেক আড্ডা হয়েছে ওপরে আর আড্ডা না আর এখন না এখন এখানে বসে থাকো ঘরের মধ্যে থাকো ঠিক আছে পা দিয়ে বেরোলে তুমি বেরোতে পারবে না আর বেরোবে না কিন্তু এখানেই থাকবে কিন্তু ঠিক আছে না তুমি বেরোবে না আমি বেরাবো না হাই করো হাই করলে তাহলে বের করব Bolo hi guys. Hi guys. I love you. Chumu dao, chumu dao. Kisi dao, ekta flying kisi dao. Shure porchis keno, ulte jachis keno. Shu eram, gutli jayga nei ghumano, ekhane ghumiye ache. Boro hole toke dekhabo ei sob kortis. ঝকঝকে টকটকে করে দিয়েছে এতদিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে মন্দিরে কাজ হচ্ছিল পুরোদম মানে কি বলবো ঝকঝকে টকটকে লাগছে মামাম এখন এখানে নারকেলগুলোকে ভেঙে ভাঙছে ভেঙে ভেঙে তারপরে আমি আর মামাম মিলে মিলে নারকেল কুড়াবো ওই আর কি আমি আর কি মামামকে একটু হেল্প করবো ব্যাস মন্দিরেই ছিলাম মন্দিরে সেরকম একটা ব্লগ করতে পারিনি কারণ কি আমরা নারকেল কুড়াচ্ছিলাম আমি আর মামাম মিলে দশখানা মতন নারকেল নটা মতন নারকেল কুড়িয়েছি তারপরে এত গল্প করছিলাম গল্প করতে করতে আর ব্লগ করা হয়নি ব্লগ আর কি করবো আমরা তোমরা তো দেখলে আমরা নারকেল কুড়াচ্ছিলাম তারপরে মামাম পাক থাক দিয়ে ওপরে নিয়ে গেলো মামামের ঘরে মামাম নাড়ুটা ইয়ে করবে তারপরে আমরা দুজনে মিলে হয়তো নাড়ুটা বানাবো তো এই সমস্তই করছিলাম আজকে এই সমস্ত আছে তারপরে আবার সন্ধ্যেবেলা মা তো বলেছে আজকে একটু সন্ধ্যেবেলা মায়ের সাথে বেরোনোর জন্য আমি জানি না মা যতবারই এরকম বলে বেরোনোর কথা আমার কোনো কিছু বিশ্বাস হয় না সত্যি কথা বলতে আমার বিশ্বাস হয় না কারণ কি পরে মা বলবে আমার ইচ্ছা করছে না এটা কাচ্ছিল তুই একটু করে আনবি রাজার সাথে গিয়ে তো মা এরকমই বলবে কারণ কি বেরোতেই চায় না মা একদমই তো যাই হোক দেখা যাক কি হয় না হয় তো আমাদের এই সমস্ত যখন ঠাকুরের কাজ আমরা করি খাবারের কাজ এই কাজ আমরা কিছু খেতে পারি না আমরা মানে না খেয়েই করতে হয় মাথা শ্যাম্পু ট্যাম্পু করে চান টান করে না খেয়ে তো সকাল থেকে কিছু এখনো খেতে পারিনি দুটো বেজে গেছে অলরেডি তো মামামের সাথে নাড়ু টাড়ু করে এসে তারপরে খাবো মানে অবশ্য খিদেও পাচ্ছে না আমি যত না খেয়ে থাকবো ততই ভালো তো যাই হোক এগুলোই করছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর কি হবে না হবে সব তোমাদের সাথে শেয়ার করবো আমি এই ঘরে ঘুমাচ্ছিলাম শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম তো ওই ঘরে গুনগুন ঘুমাচ্ছিল তো আমি আওয়াজ পেলাম উম করে চিল্লাচ্ছে আ করে তো আমি গেছি ওকে তুলে নিয়ে এসেছি তারপরে আমার ঘুম হচ্ছে না কারণ কি আমি ফোনই ঘাটছি দেবরাজ নেই দেবরাজ একটু বেরিয়েছে ও কাজে গেছে তো আমি ওকে বলছি দেখো পাপা নেই লাইট অফ ছিল নেই নেই ভু ভু করছে পাপা বলছে ওই ঘরে মানে বারান্দাটা দেখাচ্ছে ওইখানে আছে আমি বললাম নেই পাপা বলছে আমি দেখবো এখন বলছে পাপা যাবো কি কোথায় পাপা কোথায় বলে দাও তো সবাইকে কোথায় চুপ হয়ে গেল কেন ঘুম থেকে উঠেছে তো নয় তো ও কিন্তু আমার থেকেও বেশি ক্যামেরা ফ্রেন্ডলি ক্যামেরা চললেও বিন্দাস থাকে এত সুন্দর করে বলে না মানে বাচ্চাদের কথা শুনতে এত ভালো লাগে না তোমায় কি বলবো কিছু আর বলার নেই এর থেকে বেস্ট গিফট আর লাইফে কিছু হতে পারে না ধানতেরাস 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 আমার কি ধানতেরাস কেন লাইফের সব কটা অকেশনে মনে হয় এটা হচ্ছে বেস্ট গিফট বেস্টেস্ট থেকেও বেস্টেস্ট গিফট তুমি যখন বড়ো হবে ব্লগগুলো দেখবে
তখন তুমি কেউ দেখুক না দেখুক তুমি যখন দেখবে তোমাকে তুমি তখন এগুলো দেখবে তখন আমি জানি এগুলো নিয়ে নিয়ে ও স্টেটাসেও যখন হোয়াটসঅ্যাপ ইউজ করবে স্টেটাসেও দেবে অ্যান্ড সেই দিনটা আমার লাইফের জন্য বেস্ট দিন হবে মানে আমরা তো যাই করি না করি আমরা তো স্টেটাসে দেবো বাচ্চার কোনো কিছু রেকর্ড করে রাখার পর বড় হলে যখন সে তার মায়ের জিনিস বাবার জিনিস এরকমভাবে স্টেটাসে দেয় না আমরাও দিই ছোটবেলার ফটো ফটো তখন সত্যি সেই মুহূর্তটা মা বাবার জন্য দারুণ হওয়ার থেকে বেস্টের কিছু হতে পারে না তাই তো পাপা কই কই পাপা এদিকে বলে দাও তো তোমার পাপা কোথায় গেছে বলে দাও তো সবাইকে বলে দাও কোথায় গেছে গাইজদের বলে দাও নেই পাপা নেই পাপা কোথায় গেছে ঠিক আছে শুয়ে আছে কোথায় শুয়ে আছে কোথায় এখানে নেই তো দেখো নেই তো তুমি দেখবে বললে না বলো আমি দেখবো যাই আমি এখন একটু গুনগুনের সাথে টাইম স্পেন্ড করি তোমাদের সাথে আমার পরে কথা হবে বাই বাই করে দাও বাই বাই দেখো আমাদের বাড়িতে লাইট লেগে গেছে আমি বাইরে দিয়ে পরে ভিডিও করে দেখিয়ে দেবো একবার বারান্দাতে টাভেল ফাভেল মেলা আছে প্লিজ ইগনোর আমি বারান্দাটা দেখাচ্ছি এখান দিয়ে যতটা পারছি দেখো সব লাইট লাগানো হয়ে গেছে এত সুন্দর লাগে মানে কি বলবো পুরো একদম পাড়াই লাইটিং লাইটিং এটা হচ্ছে আমাদের বাড়ি আমি পরে একটা বাইরে থেকে ভিডিও করে আমি অ্যাটাচ করে দেবো দেখো গুনগুন দৌড়ে দৌড়ে আসছে ওর খাওয়া দাওয়া সবই কমপ্লিট এখন চুল আঁচড়াচ্ছে গুনগুনকে দেখো সবাই গুনগুনকে দেখো গুনগুন বাড়ি ঝাড় দিচ্ছে এত সুন্দর ঝাড় দিতে পারে ও ওকে কে বলেছে এই সমস্ত করতে আমি জানি না ও নাকি ঘর ঝাড় দেবে গুন্ডু ঝাড়টা রেখে দাও কি করছো তুমি তোমাকে কে বলেছে ঝাড় দিতে আমি দেখো 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 পাগলিটাকে দেখো ভূতিটাকে দেখো দুষ্টটাকে দেখো এগুলো আমাদের এখন কন্টিনিউ হতেই থাকবে তো মা আমাদের ডলপুতুল রেডি হয়ে গেছে তাই তো একটা চুমু দে ডলপুতুল চুমু দেবে না ও লিপু পড়েছে ওই জন্য দেখো দৌড়াচ্ছে দেখো আমি কে মামাম কার ছোনি মামাম কি মামাম ছোনি মামাম হ্যাঁ আমাকে ব্যথা দিয়ে তারপর সরি বলছো হ্যাঁ কেন আমি কার মামাম কি করছিস লাগছে পেটে পেটের মধ্যে বসে বসে এই সমস্ত করছো কি দুষ্টু দেখো লাগছে 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 এনে বসে বসে এখন পিপির সাথে ও খেলা করছে দিবা একবার হাই করো এখন পিপির সাথে বসে বসে খেলছে রান্না বাটি নিয়ে কি বেচারিটাকে বসিয়ে রেখে দিয়েছে কি অবস্থা আর কি সব একা একা বকে আছে দেখো 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 চলে গেল তুমি খেলো তুমি খেলো তুমি রান্না করে পিপিকে খাইয়ে আসো যাও ঠিক আছে হ্যাঁ 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 কেন না না আমার যাতে টুকি টুকি খেলছিল আমি একটু লেট হয়ে গেছি ক্যামেরা অন করতে হুট করে ব্লগ দেখছি দেখি হু করে হাসছি বুঝতে যা চলে গেল আম্মা
এবার 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 কেঁদে দেবে, এবার কেঁদে দেবে, এবার রেগে যাবে, এবার রেগে যাবে, এবার রেগে যাবে। আমাকে ডাকো, তোমার কি আম্মা? আম্মাকে বলো, বলো যেটা বলে ডাকো, বলো। ওই টুকি টুকি খেলাটা খুব ভালোবাসে। এস তো বেসিক্যালি এখন আমি শুয়ে শুয়ে এসবই করছি, আমি শুয়ে শুয়ে ব্লগ দেখছি, ভিডিও দেখছি, আর গুনগুন এরকম করে যাচ্ছে, তো এরকমই করছে। হয়তো আমরা একটু পরে বেরোবো, মা বললো আজকে একটুখানি লেট করেই বেরোবে, কারণ কি আজকে যেহেতু ধনতেরাস তো অনেক জায়গায় ভিড় ভাড় আছে, তো একটু রাশটা কমুক, সামনেই যাবো, বেশি কোথাও যাবো না। তো যেই সোনার দোকানে কালকে আমরা গেছিলাম ওই আংটিটা চেঞ্জ করতে, আনা হয়নি, আজকে হয়তো ওইটাও নিয়ে আসবো। আর মা যদি কিছু কেনে তাহলে মাও কিনবে কিছু, তো ওইখানে যাবো, বাট একটু লেট করে যাবো। তো ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ ঠিক, এখন মাত্র 7:30 আছে, একটু লেট করে রেডি হয়ে যাবো। তো এখন কিছুই করছি না বেসিক্যালি, এখন একটুখানি ল্যাথ খাচ্ছি আর ব্লগ দেখছি আর গুনগুনের সাথে এইসব করছি। গাইস তো এবার ফাইনালি রেডি হয়েছি, ফাইনালি রেডি হয়ে আমি মা আর গুনগুন বেরোচ্ছি। জানি না কোথায় কি যাব, কি কিনবো না কিনবো কোনো আইডিয়া নেই, তো যাই দেখা যাক কি কিনছি না কিনছি সব তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তায় গেলে আমি খুব একটা বেশি ব্লগ করতে পারি না, তো যদি পারি একটু আধটু ব্লগ করবো, হয়তো বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন যাই, বেরোনো যাক। এই সোনার দোকানের অবস্থা দেখো, যেই দোকানে আমরা আসি একদম বাড়ির সামনে কত ভিড়, এখানে আমি আর মা দাঁড়িয়ে আছে, মা কত জন্ম পর বেরিয়েছে না, চিড়িয়ামোড় এখন এখানেই, এই তো একটুখানি ওয়েট করি, ফাঁকা হওয়ার ওয়েট করি। গাইস তো আমরা এখন ব্যারাকপুর স্টেশনেই চলে এসেছি, ওখানে আমরা একটু ফুচকা খেলাম দুজনে মিলে। দেবরাজ ফোন করছে, দাঁড়াও। গাইস রাস্তায় ব্লগ করতে খুব 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 লজ্জা লাগে, বাট স্টিল করছি। তো এখন আমরা স্টেশনে এসেছি, দেখি কোথায় যাই না যাই, দেখছি, এখনো ডিসাইডেড না। ফুচকাটা খেলাম। তো মায়ের সোনার দোকানের কাজ হয়ে গেছে, মা মায়ের কাজ করে নিয়ে বেরোচ্ছে, একটা দোকানে গিয়ে একবারেই আমাদের কাজ হয়ে গেছে, তো শি ইজ ভেরি হ্যাপি। তো বাড়িতে গিয়ে দেখিয়ে দেবো মা কি কিনলো। এখানে মা ভুট্টা নিচ্ছে, মা ভুট্টা খাবে, তো এখানে ভুট্টা বানানো হচ্ছে, মানে পুরানো হচ্ছে। তো চলে এসেছে, কাজ হয়ে গেছে, ও চলে এসেছে, কেনাকাটি করা হয়ে গেছে, মানে 90% হয়ে গেছে। আর চলো এবার বাড়ি যাচ্ছি, ওই এবার গুনগুনের জন্য চকলেট ফকলেট কিনে আমরা কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কিনে খেলাম, সেগুলো আর ব্লক করা হয়নি। তো এবার টোটোতে উঠেছি, এবার যাচ্ছি বাড়ি। মা সোনার দোকান থেকে কি কিনেছে, খুব সিম্পল একটা জিনিস, কিন্তু 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 এটা ভীষণ ভীষণ পছন্দের জিনিস আমার একটা, আমার এগুলো কালেকশন করতেও খুব ভালো লাগে। বাট দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কি আছে। উপর একটা কয়েন, ভেরি কমন বাট ভেরি প্রিশিয়াস, এইগুলো মানে এভারগ্রিন, এগুলো পুরনো হয় না এই কয়েন টয়েনগুলো। তো মা একটা রূপোর কয়েন নিয়েছে, এটা এটা হচ্ছে মায়ের ধনতেরাসের শপিং। তো দেখিয়েছিলাম, এবারও দেখে নাও। তো আমাদের বাড়িটা এরকমই লাগছে যেমন আগেরবার লাগছিল, আগেরবারও ব্লগ আছে, এরকম পুরো বাড়ি এরকম ইয়ে করা, লাইট দেওয়া। ব্রাজ গেছে এখন আমার জিনিসটা আনতে, সোনার দোকান থেকে আমার জিনিসটা নিচ্ছে। অ্যাকচুয়ালি আমার দেখাই আছে, এখন আর দেখার নেই, মানে কিছু আমার দেখার এখন নেই, কারণ কালকেই দেখে গেছিলাম। ভেরি ভেরি এক্সাইটেড তোমাদের সাথে জিনিসটা শেয়ার করার জন্য, আর আই এম ভেরি ভেরি হ্যাপি, অ্যান্ড আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে জিনিসটা দেখতে। আমি জানি না আমাকে পড়লে সেই জিনিসটা কতটা ভালো লাগবে, আমার মনে হয় ভালোই লাগবে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তো আই থিঙ্ক তোমাদেরও খুব পছন্দ হবে। তো আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এতক্ষণ একটা ফোনের দোকানে গেছিলাম, একটু ফোন ওন দেখছিলাম, তারপরে আমরা তারপরে গুনগুনকে নিয়ে ঘুরছিলাম, একটুখানি গুনগুনকে নিয়ে বেরিয়েছি, তো এই সমস্ত করে ধরে এখন সোনার দোকানটাতে এসেছি, জিনিসটা নিয়ে একেবারে বাড়ি চলে যাবো, বাড়ি থেকে তোমাদেরকে শেয়ার করে ব্লগটাকে এন্ড করে দেবো। গিফট নেওয়া হয়ে গেছে, মানে গিফট মানে আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি বেরোচ্ছি। আমি কিনেছি কি কিনলাম ধনতেরাস উপলক্ষে, তোমাদেরকে তো বলেছিলাম আমার একটা রিং ছিল, আংটি ছিল, যেটা আমি পরার জন্য পরছিলাম অষ্টমী দশমীতে, আমার খুব লুজ হচ্ছিলো, তো সেটাকে চেঞ্জ করালাম। আর আমি কি কিনেছি সেটা তো চেঞ্জ করিয়েছি, সেটাও তোমাদেরকে দেখাবো, আর তার সাথে কি কিনেছি আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমরা দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ফার্স্ট জিনিস, ফার্স্ট রিং যেটা আমি কিনেছি, সেটা হচ্ছে ভেরি কমন এই পলার আংটিটা,
ঠিক আছে আমি একবার পরে দেখ। নেলস আর ভেরি ব্যাড, ইগনোর মাই নেলস, বাট আংটিটা যথেষ্ট, মানে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমাদের যদি সামনে বিয়ে থাকে, কিছু থাকে, আর তোমাদের যদি মনে হয় যে মানে একটা খুব একটা ভারী আংটি ইনভেস্ট হয়ে গেছে, বাট আঙুলটা ফাঁকা লাগছে, একটাই আংটি হয়েছে, তো তোমরা এরকম একটা আংটিতে ইজিলি ইনভেস্ট করতে পারো 2500 থেকে 3000 এর মধ্যে, কি তারও একটু হালকা ডিজাইন নিলে তারও কমের মধ্যে তোমাদের হয়ে যাবে। আমার এটা মনে হয় 2000 অ্যারাউন্ড পড়েছে, অ্যারাউন্ড পড়েছে, আই থিঙ্ক সো, বিকজ সব কিছু বিল দেবরাজি দেয়, তো আমি এটা এই ব্যাপার ঠিক আমি জানি না। তো তোমরা কিন্তু এরকম একটা আংটিতে ইজিলি ইনভেস্ট করতে পারো, এগুলো বেশ হালকা সোনার মধ্যে, এমন দেখো হাতটা কি ভরাট লাগছে, শাড়ি টাড়ির সাথে পরলে বেশ একটা সিম্পল জিনিস, একটা ছোট্ট জিনিস, বাট কি সুন্দর জিনিসটা তোমার ভরাট করে দিয়েছে। তো এরকম ডিজাইন তোমরা, এরকম জিনিস কিন্তু তোমরা ইনভেস্ট করতে পারো। আই থিঙ্ক আমি অনেক লেট এটা কিনতে, অনেকেরই আছে এটা। তো এবার নেক্সট জিনিস দেখাচ্ছি, এই নাকছাবিটা যেটা আমি কিনেছি, বুঝলে তোমরা দেখতে পাচ্ছো, বুঝতে পারছো, ছোট্ট জিনিস, একদমই ছোট্ট স্টোন দেওয়া এই নাকছাবিটা। তো কেমন লাগলো ছবি? এরকম স্টোন আছে, আর আই থিঙ্ক কিছু একটা নথ আছে, এটা হচ্ছে ডায়মন্ডের, আর একটা এরকম স্টোনও, স্টোনেরও আছে, আর নথ আছে, আর কিছু বিয়ের পাওয়া আছে যেগুলো আমি সেরমভাবে ইউজ করিনি। তো আমি ভাবলাম এটা নাকছাবি একটু একটু চেঞ্জ করে একটা নাকছাবি কিনি। তো আমি এই নাকছাবিটা কিনলাম, আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে নাকছাবিটা। সোমবার মধ্যে একটু অন্যরকম ডিজাইন আই থিঙ্ক পরলে ভালোই লাগবে, তো তোমরা দেখো, তোমরা জানিও পরলে কেমন লাগে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আই এম ভেরি ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি এই দুটো জিনিসে, আমি খুব খুশি। যাই হোক, একটু কিছু হলেও তো হয়েছে, পরে আবার ভালো হবে, তারপরে আবার ভালো হবে, যাই হোক, হোয়াট এভার। তো এনিওয়েজ আই এম ভেরি ভেরি হ্যাপি। তো আই থিঙ্ক তোমাদের এই ব্লগটা ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর নিচে কমেন্ট করে জানিও কেমন লাগলো এই দুটো জিনিস। তোমাদের থাকলে তোমরা আমাকে দেখিও আংটিটা, মানে জানিও। চলো আবার কালকে দেখা হবে উইথ এ নিউ ব্লগ, টাটা।